ছোটো মাছের হাত এই প্রায় বিলুপ্ত সহজ সুন্দর বাঙালি রান্নাটা নিয়ে আজকে আমি ইপসিতা আমাদের মোর দ্যান সিম্পল চ্যানেলের রান্নাঘরে তোমাদের সবার সাথে আড্ডায় আরও একবার যে কোনো ধরনের ছোটো মাছ এবং যত রকমের খুশি ছোটো মাছ দিয়েই এই রান্নাটা করা যায় আপাতত আমার ফ্রিজে যেগুলো ছিল সেগুলো হচ্ছে খয়রা কুচো চিংড়ি দেশি ট্যাংরা আর কাচকি না কিন্তু আমি একটু এই পুরনোপন্থী রান্নাবান্না ভীষণ ভালোবাসি খয়রা মাছের নামই হয়তো এখনকার অনেককে জানে না ছেলেমেয়েরা কিন্তু একবার খাওয়ালে আমার ধারণা অনেকেই কিন্তু হাত চেটে খাবে মাছগুলোকে প্রথমে একটু নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেবো এর মধ্যে একদম ছোট ছোট করে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আট দশটা মোটা রসুনের কোয়া এক মুঠো ধনে পাতা একটু আদা কাঁচালঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো একটু গুছিয়ে রাখবো চার চামচ মতো তেল এই পেঁয়াজ কাঁচা লঙ্কা বা যেগুলো কেটেছি সেটার সঙ্গে মিশিয়ে নেবো খুব সরু করে কাটা জল ঝরানো একটু চন্দ্রমুখী আলু আর দু চামচ মতো কালো সর্ষে বাটা এক মুঠো নারকল গোড়া সব কিছু একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে হাতে মেখে রেখে দেব। মিনিট পাঁচেক রাখার পর নুন হলুদ মাখানো মাছের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা খুব ইম্পর্টেন্ট তবে যারা খুব একটা অভ্যস্ত নও ছোট মাছের সঙ্গে তাদেরকে কিন্তু আমি বলবো ফর্ক ইউজ করতে কাটা চামচ দিয়ে ভালো করে মাখাতে কারণ না হলে কিন্তু হাতে কাটা ফুটে যাবার একটা ভয় থাকে মাখানো মাছগুলো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব সেই সময় একটা কড়াইয়ে বেশ কিছুটা খাবার জল ফুটিয়ে নিয়ে তাতে একটা একটা করে দিয়ে দেব কুমড়ো পাতাগুলো এই কুমড়ো পাতাটা কিন্তু এই বর্ষাকালে ভীষণ মাটি থাকে কুমড়ো পাতার ভেতরে ভেতরে বারবার ধুতে হবে খুব ভালো করে ধুতে হবে এবং সম্পূর্ণ পরিষ্কার করার পর একটা একটা করে এই পাতাগুলো আমরা ভাপিয়ে নেব। মানে ফুটন্ত জলে কুমড়ো পাতা দিয়ে বার্নার অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য পাতাগুলো একদম এইরকম নরম হয়ে যাবে এরপর জল ঝরানো পাতা কোনো একটা পাত্রের ওপর এরকমভাবে ছড়িয়ে পরিমাণ মতো মাছের পুরটা ভেতরে ভরে দিতে হবে কুমড়ো পাতার বদলে এটা কিন্তু লাউ পাতা দিয়েও করা যায় কিন্তু লাউ পাতাটা কুমড়ো পাতা থেকে অপেক্ষাকৃত নরম হয় যার ফলে ভাপিয়ে নেওয়ার পর প্রায় দশ বারো মিনিট ধরে এটা এদিক ওদিক করে ভাজতে গেলে অনেক সময় লাউ পাতাটা একটু পুড়ে যাবার সম্ভাবনা থাকে সেই কারণে আমি এটা কুমড়ো পাতা দিয়ে করি লাউ পাতাটা অধিকাংশ ক্ষেত্রে ফেলে দিতে হয় রান্নাটার পর কিন্তু কুমড়ো পাতাটা ভীষণ ভীষণ সুস্বাদু হয় ভাতের সাথে এই মাছগুলো খাবার পর মশলা মাখানো কুমড়ো পাতাটা অবশ্যই তোমরা কেউ যদি এটা বাড়িতে ট্রাই করো খেয়ে আমাকে বলো কেমন লাগলো এবার দু চামচ মতো তেল সর্ষের তেল প্যানে গরম করে এগুলো সাবধানে একটা সাইড পুরো ফ্ল্যাট করে যাতে প্যানে লাগে সেইভাবে সাজিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে আমরা রেখে দেব পাঁচ ছ মিনিট খুব বেশিক্ষণ লাগে না এক একটা দিক পাঁচ ছ মিনিট করে গ্যাস কিন্তু একদম কমানো থাকবে মানে বার্নারের ফ্লেম ভীষণ কম থাকবে একটা দিক ভাজা হয়ে গেলে আস্তে করে সাবধানে চিমটে দিয়ে ধরে এটা উল্টে দিলে আবার সেকেন্ড দিকটাও একই রকম হবে আবার পাঁচ সাত মিনিট ঢাকা দেওয়া পুরো লো ফ্লেমে খুব ভালোভাবে জিনিসটা ভাজা হবে ছোট মাছ কাটা বাছার ঝামেলাটা তো এখন বাজারে আর অনেকটাই নেই এগুলো বেশ ভালোভাবেই বাড়িতে এখন নিয়ে আসা যায় যারা এটা খেতে ভালোবাসো অথচ খুব বেশি তেল লাগবে বা রান্নার ঝামেলা এই সব কারণে রান্নাটা করতে চাও না বা করতে পারো না সময় পেয়ে ওঠো না তাদের জন্যে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে করে দিতে পারো খুব হ্যাসেল ফ্রি একটা কুকিং আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল